হ্যালো স্টুডেন্টস, তো তোমরা গ্রুপে কোশ্চেন দিয়েছিলে, যে কোশ্চেনগুলো তোমাদের ডাউট ছিল, তো এটা মালবিকা গ্রুপে সেন্ড করেছিল যে আলোর থেকে এই কোশ্চেনটা একটু ডাউট আসছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের, তোমরা ভালো করে একটু দেখে নাও। তো এই কোশ্চেনটা দেখো, ফার্স্টে যেটা যে সেন্ড করেছিল মালবিকা, যে সেন্ড করেছিল এই পেজটা, এই পেজটা আমি ফার্স্টে কোশ্চেনটা এখানে তোমরা যাতে পরিষ্কার ভাবে দেখতে পাও সেই জন্য আমি লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো, একটি বস্তু এবং একটি পর্দার মধ্যবর্তী একটা উত্তল লেন্স রাখা হয়েছে, ঠিক আছে? উত্তল লেন্স রাখা হয়েছে, উত্তল লেন্স নিশ্চয়ই, উত্তল লেন্সের ধর্মটা কি, মানে এবার তোমাদেরকে একটা জিনিস বলি, যে ডিরেকশনটা পজিটিভ ধরবে না নেগেটিভ ধরবে সেইটা ডিপেন্ড করছে তোমাদের উপর। মানে আগের নীতি এটা নিয়ম ছিল যে আলো যেদিকে যাচ্ছে সেই দিকে তুমি যদি ডিরেকশনটা মাপো সেই দিকে, ধরো মানে আমি তোমাদের এটা নিয়ে আর কনফিউশন করছি না, লাইটটা ধরো এদিকে, এদিক থেকে এদিকে যখন মাপবে, ধরো ও এ আছে, ঠিক আছে, ও এ, ঠিক আছে, ও এটা মানে আলোটা আমার এদিকেই যাচ্ছে আর ডিরেকশনটা আমার এদিকে, তাহলে ও এ যখন বলবো তখন আমি নেগেটিভ ধরতাম আগে, আগের নিয়মে আলো যেদিকে যাচ্ছে সেদিকটা নেগেটিভ, আর অপোজিট দিকটা যখন এ ও বলবো তখন সেটাকে পজিটিভ, এটা আগের রুল, ঠিক আছে, আগের নিয়ম, ঠিক আছে? এটা তোমরা নাও কাজে লাগাতে পারো, অসুবিধা নেই। এখনকার নিয়মটা উল্টো, আলো যেদিকে যাচ্ছে সেই দিকটাকে পজিটিভ আর তার উল্টো দিকটাকে হচ্ছে নেগেটিভ, এরকম রুল ফলো করা হয়, ঠিক আছে? তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, অ্যান্সার একই আসে, ঠিক আছে? এরপর দেখো এই কোশ্চেনটা ক্ষেত্রে, এটা নর্মালি আমি কোশ্চেনটা দেখো, বলছে যে এই যে সদ্বিম্বটা গঠন হলো, ঠিক আছে, এটা আশা করি তোমাদের 3 নম্বরের ক্ষেত্রে কোশ্চেনটা আসতে পারে। এবার ধরো এটা হচ্ছে, আমি ধরো বলছি একটা বস্তু আর এইখানে ধরো পর্দাটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে পর্দা আর এটা হচ্ছে আমার লেন্স, এটা বস্তু। এরপর কোশ্চেনটা বলেছে দুটো ভিন্ন ভিন্ন অবস্থান, মানে এইখানে একবার অবস্থানটা লেন্সটা, অবস্থানটা ওইখানে একবার, আর একবার দেখো ডট 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 দিয়ে দেখাচ্ছি, এইখানে একবার, মানে দুবার ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটো ভিন্ন আকারে প্রতিবিম্ব গঠন হবে। এবার তোমরা বিবর্ধনের সূত্রটা কি জানো, আমি ফার্স্টে নর্মাল যে ফর্মুলা সেই ফর্মুলাতে তোমাদেরকে, মানে যাতে তোমরা 3 নম্বরের মতো করতে, আমি সেটা ফার্স্টে দেখে দিচ্ছি, তারপর কিভাবে অ্যানালিসিস হবে সেটা আমি তারপরে বলছি। বিবর্ধন হচ্ছে ধরো প্রথম ক্ষেত্রে বিবর্ধন, প্রথম ক্ষেত্রে আমি ধরছি, আমি ধরলাম এম ওয়ান বিবর্ধন, ঠিক আছে, এম ওয়ান, এম ওয়ানে কি হয় তোমরা জানো, বিবর্ধনে কি প্রতিবিম্বের আকার, আকার বাই বস্তুর আকার, ঠিক আছে, বস্তুর আকার। এবার প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার যেটা আছে, আমি এখানে কি বল, দেখো এইখানে হচ্ছে কি, যে ফার্স্ট টাইম আমি যখন ধরেছি, ধরো প্রথম যে লেন্সটা আছে সেই লেন্সটার জন্য, এই লেন্সটার জন্য আমি ধরলাম, ঠিক আছে, প্রথম অবস্থানটার জন্য, প্রথম অবস্থানের জন্য বস্তু ধরো আমি ধরলাম যে এইখান থেকে এটা ভি ওয়ান আর এটা হচ্ছে ইউ ওয়ান, ঠিক আছে, তো ভি ওয়ান বাই ইউ ওয়ান আমি এটা লিখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে ধরো যখন লেন্সটা যখন আমার এখানে চলে এলো, ঠিক আছে, লেন্সটা ধরো এখানে চলে এলো, ঠিক আছে, লেন্সটা ধরো এখানে থাকে, যখন এই পজিশনে, এই পজিশনে কি এটা আমি ধরছি ধরো ভি টু, আর এইখান থেকে এটা ধরো এটা ইউ টু করছি, ঠিক আছে। ও দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন ধরো আমি এম টু লিখছি, এবার যখন এম টু লিখছি তার মানে কি লিখবো আমি এখানে ভি টু বাই ইউ টু, ঠিক আছে, এটা এম ওয়ান এম টু আমি বলি। এবার এইখানে দেখো বলছে প্রতিবিম্বের আকার, তাহলে এইটা সমানে আমি একটা জিনিস লিখতে পারি,
তোমরা নিশ্চয়ই আরেকটা জিনিসও জানবে, এটা এটার সঙ্গে আরেকটা জিনিসও লেখা আছে যে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার, ঠিক আছে? আমি প্রতিবিম্বের দূরত্বের সঙ্গে বস্তুর দূরত্ব লিখলে প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার, অথবা এটা মানে আমি ফার্স্টে যেটা লিখেছি এই ফর্মুলাটা হচ্ছে কি যে তোমাদের প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, ঠিক আছে? বস্তু দূরত্ব, ঠিক আছে? এইটা দিয়ে আমি ফার্স্টে লিখেছি ফি ওয়ান বাই ই ওয়ান, ঠিক আছে? এইটা ছাড়াও তোমরা একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে যেহেতু বলে দেওয়া যাবে বস্তু দৈর্ঘ্য এল, আর প্রথম ক্ষেত্রে যেটা হয়েছে মানে অ্যাকচুয়ালি ধরো মানে প্রতিবিম্বটা যখন গঠন হয়েছে তখন কি হচ্ছে প্রতিবিম্বটা দৈর্ঘ্য কত হচ্ছে এল ওয়ান, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথম ক্ষেত্রে ধরো লিখতে পারি যে এল ওয়ান বাই এল, দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে ধরো লিখতে পারি যে এল টু, এল টু বাই এল, এটা লিখতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আমি লিখলাম। এরপর দেখো এখানে কি করব যে আমি এম ওয়ান ইনটু আমি এম টু করব, তাহলে আমার কি পাওয়া যাচ্ছে দেখো ভি ওয়ান বাই ইউ ওয়ান ইনটু ভি টু বাই ইউ টু, এটাও লিখতে পারি সমান, আমি এটাও লিখতে পারি যে এল ওয়ান বাই এল ইনটু এল টু বাই এল, ঠিক আছে? এই জিনিসটা আমি লিখতে পারবো। তাহলে এইটা যদি আমি লিখি তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে শেষ অব্দি? একটা এইখানে আবার একটা জিনিস বলি, এখানে একটা জিনিস তোমাদের কিন্তু কাজে লাগছে, ঠিক আছে? পুরোনো জিনিস কাজে লাগছে, পুরোনো জিনিস কি জিনিস কাজে লাগছে তোমাদের, যে যদি দুটো ভিন্ন অবস্থানে মানে মানে একটা লেন্সে দুটো ভিন্ন অবস্থানে দুটো আলাদা প্রতিবিম্ব গঠন হয় তখন সেক্ষেত্রে হয় কি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি তোমাদের যে লেন্সের এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট একটা, মানে তোমরা যেমন উপপাদ্য করেছো সব উপপাদ্যের মধ্যে এরকম একটা স্টেটমেন্ট বা প্রুফ আছে এটা, যে প্রুফটা এই কোশ্চেনটার আগে আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি তোমরা করে থাকো, ঠিক আছে, এই কোশ্চেনটার আগে দেখবে এই ধরনের প্রুফ অনেক থাকে, ঠিক আছে? এই প্রুফগুলো করার পর তারপর এই প্রুফটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এই ওই মানে এই কোশ্চেনটা এই প্রুফটার সাথে রিলেটেড, ঠিক আছে? তোমরা যদি 3 নম্বরে করো আমি যেটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেরকম ভাবেই করো, ঠিক আছে? এটা স্টেটমেন্টটা শুধু একটু উল্লেখ করে দেবে যে এখানে লেন্সে দুটি ভিন্ন অবস্থানের জন্য নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হলে এই জিনিসটা ঘটে যে ভি ওয়ান সমান ই ওয়ান হয়, ঠিক আছে? সরি ইউ টু, ঠিক আছে? ভি ওয়ান সমান ইউ টু হয়, আর একটা জিনিস যে ভি টু সমান ই ওয়ান, এটা তোমরা লিখতে পারো এখান থেকে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা এখান থেকে এই যে একটা স্টেটমেন্ট প্রুফ এটা এখানে কাজে লাগিয়ে দিতে পারো। এবার যদি এখানে কাজে লাগাও তাহলে এখানে কি জিনিসটা হচ্ছে দেখো, ভি ওয়ান এর জায়গায় ভি ওয়ান সমান যদি আমি ইউ টু লিখে দিই, ঠিক আছে, ইউ টু লিখে দিলাম, আর ইউ ওয়ান এর জায়গায় আমি ভি টু লিখে দিলাম, তাহলে এটা দেখো ভি টু বাই ইউ টু, এটা কেটে গেল, ঠিক আছে? এটা সমান অ্যাকচুয়ালি তার মানে কি এলো ওয়ান চলে এলো, ওয়ান সমান আমার কি এলো অ্যাকচুয়ালি এটা ওয়ান, এটা সমান আমি লিখেছি এল ওয়ান এল টু বাই এল স্কোয়ার, ঠিক আছে? তার মানে কি অ্যাকচুয়ালি এটা এলো মানে বাঁ দিকটা তোমার কি এলো ওয়ান সমান এল ওয়ান এল টু বাই এল স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি যে এল স্কোয়ার সমান এল ওয়ান এল টু এল স্কোয়ার, তো এল সমান কি যে এল ওয়ান এল টু, এটা আমরা লিখতে পারি। এটা কিন্তু প্রুফে চেয়েছে, ঠিক আছে? দেখে নাও এটা কিন্তু প্রুফটাতে চেয়েছে। এরপর যে ভি ওয়ান সমান ইউ টু আর ভি টু সমান ই ওয়ান, ঠিক আছে, তোমরা যখন পরীক্ষা করবে অ্যান্সারটা এতটুকু বার করবে, ঠিক আছে?
আর কোনো তোমাদের দরকার নেই। তবে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা প্রসঙ্গে কোশ্চেনটা যেহেতু তোমরা সেন্ড করেছিলে গ্রুপে, তো ধরো এই কোশ্চেনটাই যে এল ভি ওয়ান সমান ইউ টু আর ভি টু সমান ই ওয়ান, এটা কিভাবে হচ্ছে। ধরো লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে একটা ফর্মুলা হয়, ঠিক আছে, বা তোমরা আরো কয়েকটা জিনিস লক্ষ্য রাখবে। ধরো আমি নেগেটিভ যদি এই জিনিসটাকে বসাই আগের ফর্মুলা অনুযায়ী, তাহলে একটা জিনিস পাওয়া যায় যে ভি, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি পাচ্ছিলাম, দেখো ভি ওয়ান ডায়াগ্রামটা দেখো, যে ভি ওয়ান প্লাস এইটা ধরো পুরো ডিস্টেন্সটা, মানে কি যে বস্তু থেকে পুরো দূরত্ব, পর্দার দূরত্ব কি, বস্তু থেকে পর্দার দূরত্ব ধরো এখানে ধরলাম যে ডি ওয়ান, ঠিক আছে, বস্তু থেকে পর্দার দূরত্ব বললাম ডি ওয়ান, ডি ওয়ানটা কি বস্তু থেকে পর্দার দূরত্ব, ঠিক আছে। এবার ডি ওয়ান হচ্ছে বস্তু থেকে যে পর্দার দূরত্বটা আছে, এই বস্তু থেকে পর্দার দূরত্ব আমি এখানে কাজে লাগাবো। তাহলে অ্যাকচুয়ালি ভি ওয়ান সমান আমি কি লিখতে পারি, ঠিক আছে, দেখো আমি ভি ওয়ান লিখছি, ভি ওয়ান প্লাস ই ওয়ান সমান দেখো ডি ওয়ান লেখা যায়। আর একটা দেখো যে ভি টু প্লাস ইউ টু সমান ডি টু, এটা লেখা যায় ভি টু প্লাস ইউ টু সমান ডি টু, ঠিক আছে, এই জিনিসটা লেখা যায়। এবার তার মানে কি ভি ওয়ান সমান ডি ওয়ান মাইনাস ইউ ওয়ান, আর একটা কি যে ভি টু সমান ডি টু মাইনাস ইউ টু, এই জিনিসগুলো তোমরা পাবে। এবার এইখানে দেখো যে এইখানে মানে ভি ওয়ান সমান ডি ওয়ান মাইনাস ইউ ওয়ান, এবার ডায়াগ্রামটায় তোমরা একটু লক্ষ্য রাখবে যে আমি যে জিনিসটা দেখিয়েছিলাম তোমাদেরকে আগে, ধরো ফর্মুলাটা কি, অ্যাকচুয়ালি ফর্মুলাটা যেটা লিখো, তোমরা যেটা লিখো যে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান মাইনাস ওয়ান বাই এ, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, ধরো আমি এখানে কন্ডিশনটা করলাম যে আমার ভিটা দেখো আমি ধরলাম যে আমি উল্টো দিকে মারছি, ঠিক আছে, আমি আগের নিয়মে যদি নিয়মে করি বা এখনকার নিয়মে যদি, তাহলে কি হচ্ছে আলোটা যেদিকে যাচ্ছে সেই দিকটাকে তোমার পজিটিভ ধরা হয়েছে, অপোজিট থেকে নেগেটিভ। এবারে দেখো যেহেতু এখানে উত্তল লেন্স, ঠিক আছে, আর সদ্বিম্ব তৈরি হচ্ছে, সদ্বিম্ব যদি তৈরি হয় তাহলে আমি পুরনো নিয়ম বলতে পারো, ঠিক আছে, অ্যাকচুয়ালি পুরনো নিয়ম আমি পড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে আমি এখানে এই জিনিসটা লিখতে পারি যে মাইনাস পি ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই, ঠিক আছে, এটা লিখতে পারো। এবার আলটিমেট যেটা ক্যালকুলেশন তোমাদের হিসাবে এখনকার, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ চলে আসবে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দর্পণে এই জিনিসটা ঘটনাটা ঘটে, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, এই ধরনের জিনিসটা ঘটে, বা তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে তখন দেখতে পাবে, কিন্তু দর্পণের সঙ্গে লেন্সটাকে গুলি ফেলো না, এখানে লেন্স আলাদা জিনিস। এই অঙ্কটার ক্ষেত্রে এই প্রসঙ্গটা যখন করবো তখন এই ধরনের জিনিসটা তোমাদের হিসেবে আলটিমেট এটা আসবে, ঠিক আছে, শেষ অব্দি যেটা, ঠিক আছে। আমি এটা মাইনাস ধরেছি, এখানে মাইনাস পুরোটা আমার কেটে এখানে পজিটিভ ধরে পজিটিভ চলে গেল ক্যালকুলেশনটা। এরপর এখানে ভি এর জায়গায় আমি ডি মাইনাস ইউ যদি বসিয়ে দিই, ঠিক আছে, ডি মাইনাস ইউ, এবার ধরো আমি ভি এর জায়গায়, আমি এখানে ভি এর জায়গায় পুট করব, ভি এর জায়গায় আমি ডি মাইনাস ইউ পুট করব, ঠিক আছে। এবার ডি মাইনাস ইউ যখন পুট করো, ওয়ান মাইনাস ডি মাইনাস ইউ প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ, ঠিক আছে, এরকম একটা ক্যালকুলেশন। এবার এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাই তোমরা দেখো এখানে কি হচ্ছে যে ইউ প্লাস ডি, ঠিক আছে, ডি মাইনাস ইউ প্লাস ডি মাইনাস ইউ এরকম আছে, নিচে হচ্ছে ধরো ইউ ইন্টু ডি মাইনাস ইউ হচ্ছে, এটা সমান আমি কি করছি ওয়ান বাই এফ, ঠিক আছে। এবার ওয়ান বাই এফ যখন আমি বসাচ্ছি এখানে মানটা ধরো, তার মানে এটা যদি কাটাকুটি করি, আমি কাটাকুটি করলে দেখো কি আসছে, ইউটা কেটে যাচ্ছে, তাহলে ডি এফ হচ্ছে এখানে ইউ ডি স্কোয়ার,
এখন অ্যাকচুয়াল এর সাথে আমি বলছি ডিইউ মাইনাস ইউ স্কোয়ার সমান এদিকে দেখো ডিএফ চলে আসছে, ঠিক আছে। এবার ধরো ইউ এর জায়গাটায় আমাকে ইউ এর ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে, তাহলে ইউটাকে আমি সাজিয়ে নিচ্ছি ধরো ইউ স্কোয়ার মাইনাস ডি, মানে এখানে ধরো তোমরা যেমন এক্স এর দ্বিঘাত সমীকরণ করেছো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এরকম তখন সমীকরণ গুলো তোমরা করেছো, সেই সমীকরণের ক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিলাম। তো এটা যখন দ্বিঘাত সমীকরণ করবে এটা সিধাচর্য ফেলে দেবে, সিধাচর্য ফেলে দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে। এখানে ধরো সিধাচর্য যখন কাজে লাগাবে তখন কি হবে, ইউ এর ক্ষেত্রে ধরো একটা কি হচ্ছে যে তোমাদের ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, ঠিক আছে, এরকম একটা ভ্যালু চলে আসবে দ্বিঘাত সমীকরণ তোমরা যখন করবে। আমি সিধাচর্য এখানে ফেলে দিলাম, তাহলে আমার সহজ হয়ে গেল। এবার দেখো তার মানে কি এখানে প্লাস মাইনাস আছে, মানে দুটো ভ্যালু, তার মানে একটা ইউ ওয়ান সমান কি হচ্ছে যে ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, আর একটা ধরো এখানে আসছে টু, ঠিক আছে। এরপর দেখো ইউ টু, ইউ টু যখন বসাবো তাহলে ডি মাইনাস অথবা ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, ঠিক আছে, এরকম একটা ভ্যালু তোমাদের চলে এলো। এরপর দেখো ধরো আমি আগে যেটা পুট করেছিলাম এই যে তোমাদের ভি ওয়ান সমান ডি ওয়ান মাইনাস ইউ ওয়ান, ভি ওয়ান সমান ডি ওয়ান মাইনাস ইউ ওয়ান, ভি ওয়ান সমান ডি মাইনাস এই যেখানে ইউ এর ভ্যালুটা ইউ ওয়ান যখন বসাবে দেখবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, নেক্সট সেকেন্ড যেটা হচ্ছে দেখো একটা এরকম আসবে ডি এর ভ্যালুটা ডি মাইনাস ইউ ওয়ান, যেটা ইউ ওয়ানটা হচ্ছে তোমাদের ধরো এরকম আমি এখানে ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এটা করে দিচ্ছি, ঠিক আছে, বাই নিচে টু, তাহলে এটা আসছে দেখো টু ডি মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, ঠিক আছে, এরকম ভ্যালু একটা চলে এলো তাহলে তোমাদের, তাহলে এটা টু, তার মানে অ্যাকচুয়ালি কি হলো যে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, ঠিক আছে, তাহলে চলে গেলো। তো এইটাই দেখো কি হচ্ছে, দেখো ভি ওয়ান মানে অ্যাকচুয়ালি দেখো ডান দিকে ইউ টু আছে বটে, এটা দেখো ইউ টুটা তোমাদের ইউ টুটা এরকম চলে এলো, ঠিক আছে, তাহলে ইউ টু, তাহলে এইটা সমানই আমি লিখতে পারি, ধরো আমি এটা সমান ভ্যালুটা লিখে দিচ্ছি, এইটা সমানই ইউ টু, ঠিক আছে, ইউ টু লিখে দিলাম, ঠিক আছে, দেখো দেখো ইউ টু এর ভ্যালু আর যেটা এলো সেই ভ্যালুটা একই রকম। এরকম ভাবে তোমাদের নেক্সট যেটা ইউ টু মানটা যখন বসাবে তখন ইউ টু এর জায়গায় মানে অ্যাকচুয়ালি ভি টু সমান ই ওয়ান তোমাদের চলে আসবে, ঠিক আছে, তারপর তোমরা সলিউশনটা করে নিতে পারবে। তো তোমরা তিন নম্বরে যতটুকু আমি এতটুকু ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তিন নম্বরে এতটুকু আসবে, ঠিক আছে, আর বেশি কিছু করার দরকার নেই, তিন নম্বর এটুকু করে দিলে তোমরা মার্কস পেয়ে যাবে, শুধু স্টেটমেন্টটা ডান দিকে একটু লিখে দেবে, ঠিক আছে। তো আজকে আমি এতটুকুই করে দিলাম তোমাদেরকে, নেক্সট যদি ডাউট থাকে তোমরা গ্রুপে বলে দিতে পারো, ঠিক আছে, আমি নেক্সট দিন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, আজকে এতটুকু।